হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার একটি মিষ্টির রেসিপি। মিষ্টিটা দেখে বুঝতে পারতেছেন এটা কালো জাম, সেই কালো জামটাই আজকে আমি বানাবো। প্রথমে আমি শিরাটা রেডি করে নিব। শিরার জন্য আমি এখানে চিনি আর পানি একসাথে করে আমি এটা আগেই সবার আগে এটা আমি চুলাতে বসিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ সুগার অ্যান্ড 4.5 কাপ পানি নিয়েছি, নিয়ে এটাকে আমি এখন চুলাতে বসিয়ে দিব। এক চুলায় আমার এই মিষ্টি শিরাটা রেডি হচ্ছে, আর অন্যদিকে আমি মিষ্টিটা যে তেলের মধ্যে ভাজবো এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম অল্প একটু আগুন দিয়ে, যাতে এটা ভালোভাবে গরম হয়। এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি সবসময় আমার সব ভাজাবাজির কাজগুলো করি, এর জন্য এটা দেখতে এরকম একটু কালো কালো হয়ে গেছে। তো আপনি খেয়াল করে দেখবেন, আপনারা যদি একটা ফ্রাই প্যানই সবসময় ইউজ করেন তো এটা কিন্তু এরকমই, মানে একটু তেলের বার্নিংয়ের কারণে ফ্রাই প্যানটা এরকমই হয়ে যায়। তো আমার মিষ্টিটা বানানোর জন্য আমার এখানে 35% হুইপিং ক্রিম যেটা এটা নিয়েছি, এরপর আমার লাগবে বেকিং পাউডার, তারপর লাগবে আমার দুধের পাউডারটা, মিল্ক পাউডার যেটা সেটা, আর লাগবে আমার একটু ময়দা, এটা হচ্ছে সেই ময়দার প্যাকেট। আর আর এখানে এই মেজারিং কাপটা। তো আমি এই মেজারিং কাপ দিয়ে মেজার করে একে একে আমার সব ইনগ্রিডিয়েন্টগুলো আমি এখানে নিয়ে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পাউডার মিল্ক, এটার মধ্যে আমি দিব 1/2 কাপ ময়দা, আর নিব আমি অল্প একটু বেকিং পাউডার। তো আপনারা খেয়াল করলে বুঝবেন আমি চামচের সাহায্যে অল্প একটু বেকিং পাউডার নিয়েছি, 1/2 স্পুনও নেই নাই, 1/2 স্পুন থেকেও কম। তো এটা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপর আমি এটার মধ্যে অ্যাড করব ওই 35% আমার যে হুইপিং ক্রিমটা ছিল সেইটা আমি এখানের মধ্যে অ্যাড করব। এটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে হাত দিয়ে আমি আমার দইটা রেডি করে নিব। খেয়াল রাখবেন দইটা যাতে ভালোভাবে হয়, আর বেশি লিকুইডি হইলেও সমস্যা, আবার বেশি শক্ত হয়ে গেলেও সমস্যা। তো এটা একটা পারফেক্ট একটা দো আপনাকে রেডি করতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, এটা মেখে নিচ্ছি। তারপর আমি এটাকে এখন রেখে দিব একটা সাইডে। তারপর আমার ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে তেল দিব আর ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। আর ওইদিকে আমি আমার মিষ্টিগুলা এই সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলব। তো এইদিকে আমার তেলটা গরম হচ্ছে আর এখন আমি চলে যাব আমার মিষ্টিগুলা রেডি করার জন্য। তো কারণ আমি যখন ভাজবো তেলটা আপনার মানে গরমই থাকতে হবে, যদি আপনি ঠান্ডা তেলের মধ্যে দেন তাহলে ভালো হবে না মিষ্টিগুলা। তো এর জন্য আমি তেলটাকে গরমের জন্য বসিয়ে দিলাম। এখানে আমার এই যে মিষ্টির দইটা রেডি করেছিলাম সেই দইটা আর একটা বাটির মধ্যে আমি অল্প একটু বাটার নিয়ে নিয়েছি। তো আপনি বাটারও ইউজ করতে পারবেন বা ঘিও ইউজ করতে পারবেন, সেটা আপনার চয়েস, আপনি কী চান। এভাবে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে আমি মিষ্টিগুলো এখন বানিয়ে নিব। হাতের মধ্যে একটু তেল মাখতে হবে, হাতের মধ্যে একটু তেল মেখে মেখে মিষ্টিগুলো আমি তেল আই মিন যে বাটারগুলো আমি নিয়েছি সেই বাটারটা হাতের মধ্যে আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টির শেপটা আপনার চয়েসের উপর ডিপেন্ড, আপনি কীভাবে চান। যদি লম্বা লম্বা চান তাহলে লম্বা লম্বা শেপ, আর যদি গোল গোল চান তো গোল গোল করেও আপনি এটা করে নিতে পারবেন। সেটা টোটালি আপনার চয়েসের উপর ডিপেন্ড, আপনি কোন শেপে বানাতে চাচ্ছেন। তো আমারগুলো আমি একটু লম্বা লম্বা করেই আমি করে নিচ্ছি, কারণ এই এরকম একটু লম্বা লম্বা হলে দেখতে ভালো লাগে। গোলটাও অবশ্য খারাপ না, গোলটাও ভালো। তো দুইভাবেই বানাতে পারবেন, কোনো সমস্যা নেই।
আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার, যদি আমার ভিডিওটি আপনাদের অল্প একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন। আপনার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করেও জানিয়ে দিবেন প্লিজ, তাহলে একটু ভালো লাগে। আসলে ভিডিওগুলো এত কষ্ট করে করলাম, করে যদি কোনো পাই না একটু মনটা একটু খারাপ লাগে। তো যখন ভিডিও আপলোড হওয়ার পর ভালো ভালো কমেন্টগুলো দেখি আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়, তখন আবার নেক্সট আরেকটা ভিডিও করার জন্য মনের মধ্যে মানে একটা একটা সৃষ্টি হয় যে আমি আরেকটা কিছু করি। আর যখন নেগেটিভনেসটা বেশি আসে তখন আর মন চায় যে না এগুলো আর কেন করব, কারণ আমার তো কোনো কাজেই আসতেছে না, যাই করতেছি সবাই কারো ভালো লাগতেছে না, এই আর। তো ভালো ভালো কমেন্ট আসলেই সবাইকে মানে একটু আই থিঙ্ক একটু সবারকে একটু মানে উৎসাহ সৃষ্টি করে, যাতে আরও একটা কিছু আমি সামনে আরও ভালো একটা কিছু করি সেইটাই আর। তো মিষ্টিগুলো আমার বানানো মোটামুটি শেষ, আমার এই 1 কাপ পাউডার মিল্ক দিয়ে আমি 14টা মিষ্টি বানিয়েছি। আপনি একটু ছোটো ছোটো সাইজ করলে আরও বেশি করতে পারবেন, আর যদি একটু বড় বড় সাইজ করেন তাহলে আপনার আর একটু কম হবে মিষ্টির সংখ্যাটা। তো আমার 1 কাপ দিয়ে এখানে 14টা হয়ে গিয়েছে। আমার তেলটা গরম, এখন আমি মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো দেওয়ার পর আপনাকে এটাকে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। আপনি 1 সেকেন্ডের জন্য সেই নাড়াচাড়াটা বন্ধ করতে পারবেন না, কারণ বন্ধ করলে আপনার এক সাইডটা বেশি হয়ে যাবে লাল, আরেক সাইডটা একটু কম হবে। তো এর জন্য এটা ওই গরম তেলে দেওয়ার সাথে সাথেই আপনাকে এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটি মানে কালার চলে আসছে, আমারটা মানে একটু কালচে খয়েরি টাইপের একটা কালার। যখন এসেছে তখন আমি এগুলাকে তুলে নিয়েছি। তো আপনি চাইলে একটু মানে কালারটা আপনার আসলে এটাও আপনার চয়েসের উপর আপনি কিভাবে চাচ্ছেন, যদি একটু লাইট কালার চান তাহলে একটু লাইট ভেজে তুলে নেবেন, আর যদি একটু ডার্ক চান তাহলে একটু আর একটু বেশি সময় আপনাকে ভাজতে হবে। আমার ভাজাটা মোটামুটি শেষের দিকে চলে আসছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন আশা করি কি সুন্দর একটা কালার চলে আসছে আমার মিষ্টিগুলোর মধ্যে। তো এখন আমি এগুলাকে আস্তে আস্তে উঠিয়ে নিব। এখন এই গরম গরম থাকা অবস্থায় আমি আমার এই ভাজা মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 মিনিটের মতো একটু চুলাটা অন রাখবো, তারপর চুলাটা আমি বন্ধ করে এটাকে ভালোভাবে ডেকে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলা। এখন আমার পরিবেশনের পালা, এগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব ডেকোরেশনের জন্য।
এই মিষ্টির রেসিপি ইউটিউবে অনেকেই আপলোড করেছেন, অনেক অনেক রেসিপি আছে এইটার, এক একজনের এক এক সিস্টেম, এক এক নিয়মে এক একজন বানায়। তো আমারটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা এটাও খারাপ না, আমারটা একটু ইজি ওয়ে। আমার আসলে মানে বেশি হিজিবিজি করে বানাতে আমার তেমন ভালো লাগে না, তো এটা আসলে খুবই ইজিভাবে হয়ে যায়। তো ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মিষ্টির উপরে আমি ডেকোরেশনের জন্য আমি দুধের পাউডারটা ইউজ করব। এখন দুধের পাউডারটার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে মেখে নিয়েছি, একটু একবারে হাতের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি মেখে নিয়েছি, নিয়ে সেই দুধের পাউডারটা আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে দিলাম। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।